এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে বলেন ঢাকায় বলেন এগুলো সাপ্লাই হচ্ছে বুঝেন ভাই তো এই এই জায়গাটা কিন্তু আমরা বারবার ধরার চেষ্টা করছি আর নিউ তিন দিন আগে আপনারা জরিমানা দিয়েছেন সবকিছু বিবেচনা করে আপনাকে 10,000 টাকা জরিমানা করছি দেখেন তো পাখি না হ্যালো সময় নেই মানে ভিডিও বান করে স্যার কিন্তু বিষয়টা হচ্ছে যে সংশোধনের যে ইস্যুগুলো আছে এটা অনেক সিভিয়ার কেস মানে আপনারা যেগুলো এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে বলেন ঢাকায় বলেন এগুলো সাপ্লাই হচ্ছে বুঝেন ভাই তো এই এই জায়গাটা কিন্তু আমরা বারবার ধরার চেষ্টা করছি এবং আপনি জানেন যে সাংবাদিকরা বিভিন্ন সময় আমাদের কাছে জানতে চায় যে ওইখানে আসেন তাহলে এখানে কেন আসেন না তো এই বিষয়গুলো আপনাদের এই রুট লেভেল থেকে মানে এখান থেকে যেহেতু যায় হোস্টেলে যেটাই হোক না কেন আপনাদেরকে এই বিষয়টা খুবই মানে সিভিয়ারলি মাথায় নিতে হবে যে এখানে এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে নেক্সটে আমরা লিখিত আপনারা আমাদেরকে দিবেন এবং এই লিখিততে থাকবে যে আপনারা কত দিনের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো বাইরের সেগুলোতে অবশ্যই আপনাকে স্টিকার আমদানি করে স্টিকার সহ দাম নির্ধারণ করা থাকবে ঠিক আছে আর এখন আপনাকে আমরা সবকিছু বিবেচনা করে আপনাকে 10,000 টাকা জরিমানা করছি এবং সাথে আপনার লিখিত থাকবে যে আপনি কত দিনের মধ্যে এই জিনিসগুলো আপনি সমাধান করবেন আমাদের কাছে লিখিত আকারে থাকবে বুঝতে পারছেন আমার পক্ষে তো জানা সম্ভব না যে এখানে তারা আবার আসছে কিংবা দেখা যায় টিম ভিন্ন থাকে তো আমি তো আর জানি না এখানে জরিমানা করে গেছে তো আমি যখন আসছি আমার জুরিসডিকশন অনুযায়ী আমার আইন অনুযায়ী আমি যেগুলো ফল্ট পেয়েছি তারপরে যখন জরিমানা ডিক্লারেশন দিব তখন উনি রিসিপ্ট দেখাচ্ছে যে ওনাকে 3 দিন আগে 50,000 টাকা জরিমানা করে গেছে হয়তো বা সেম কেসের জন্যই জরিমানা এবং তারা তো সেখানে কোনো ডিক্লারেশন দেয় নাই যে আমি এখানে এত দিনের মধ্যে এটা সমাধান করে ফেলব সো তাদের তো কোনো আসলে কবে ঠিক করবে এটা তো আমরাও জানি না আপনারাও জানেন সো তাদেরকে সেই বিবেচনাটা করে এবং আমার জুরিসডিকশন মাইন্ড আমি অ্যাপ্লাই করেছি এবং তাদের কাছ থেকে লিখিত নিচ্ছি যে তারা এটা কত দিনের মধ্যে আসলে এটাকে মানে একই জিনিস বারবার বারবার করছে একই জিনিস হ্যাঁ এবং এই প্রোডাক্টগুলো কিন্তু বারবার এখানে রাখতেছে সমাধান হয়েছে এখন হয়তো 100% এর মধ্যে হয়তো 50% ওনারা কিন্তু ডেট সহ আমাদের স্টিকার সহ রাখে কিন্তু সবগুলো প্রোডাক্ট যেমন ধরেন এই যে এই প্রোডাক্টের হ্যাঁ এই প্রোডাক্টের ইয়োগার্টের আমি দেখলাম যে অলমোস্ট কিন্তু এটার আমদানি করে স্টিকার সহ দাম আছে কিন্তু বাকি অর্ধেকে কিন্তু নাই এটা হতে পারে যারা আমদানি কারক তাদের অলসতা কিংবা তাদের
রেগার্ডলেসের কারণে এটা দেয় না, কিন্তু এইটা তো যে বিক্রয় করবে দোকানে রাখবে তার অনেক বেশি দায় দায়িত্ব থাকে একটা প্রোডাক্ট সেলের ক্ষেত্রে। তো আমার মনে হয় যে ওনাদের এই বিষয়গুলো আরো বেশি কনসিয়াস থাকা উচিত। আমরা আসার কারণে কিন্তু ওনারা 50% জিনিসগুলো অনেক বেশি সচেতনতার সাথে বিক্রয় করছে, এবং আপনারা দেখবেন যে বাজারে এখান থেকে যখন হোলসেল আকারে নিয়ে যাওয়া হয় তারাও কিন্তু স্টিকার সফাই করে, দুই একটা করে না, সেটার জন্য আমরা পানিশমেন্ট দিচ্ছি এবং তাদেরকে বারবার সতর্কতামূলক ভাবে আমরা আইনের সভা করছি, সেমিনার করছি, আপনারা দেখে থাকবেন। নির্দেশনা দিচ্ছে এগুলো, তো আমাদের হয়তো আরো কিছুদিন সময় লাগবে, সময় দিলে হয়তো ঠিক হয়ে যাবে। সব কোম্পানিকে আমরা নোট দিচ্ছি, আমার সব কোম্পানি বলছে যে এগুলো স্টিকার আস্তে আস্তে করে দিচ্ছে। কিন্তু আপনার দায়িত্ব তো আরো বেশি, কারণ আপনি সরাসরি ক্রেতাকে ডিল করছেন, তো সেখানে আপনি কি আপনার দায়িত্বের জায়গায় শতভাগ পূরণ করতে পারছেন? চেষ্টা করতেছি, শতভাগ পূরণ হওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার কতদিন লাগবে? অবৈধ কাজ করবে এটি আমরা পারমিশন দিব নাকি? এটার সুযোগ নেই, এই কাজটা টোটালি ইলিগাল। আমরা এখন থেকে আপনি কারেকশন দিবেন এই মুহূর্ত থেকে। লাগবে